ओम तव कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवणमंगलम श्रीमदाततम भुवि गृणन्ति ये भुरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমদর্শন থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। শ্রীমদর্শনের রচয়িতা হলেন স্বামী নিত্যাত্মানন্দজি। আমরা প্রথম খণ্ডে ষোড়শ অধ্যায় থেকে পড়ছি রামনবমীর আনন্দ উৎসবে শ্রীম। আজকে বলতে পারেন মজার যেটা জিনিস সেটা হচ্ছে আমরা এবছরের সাতটা মাস পেরিয়ে এসেছি আর হাতে মাত্র পাঁচটা মাস অবশিষ্ট। তার মধ্যে দেখবেন চোখ বন্ধ করলেই এই সময়টা কেটে যায়। আমাদের বেলুড় মঠে যখন আমরা থাকতাম তখন বেলুড় মঠের এই মার্চ থেকে জুন অবধি এই সময়টাকে আমরা বলতাম ড্রাই সিজন। একটা উৎসব নেই আর রোজ সেই মুড়ি আর বাদাম মুড়ি আর নাহলে হালুয়া এই আমাদের অল্টারনেট করে প্রায় খেতে হতো। কিন্তু এই যে শশীমা যে জন্মতিথি থেকে লুচি আর ছোলার ডাল, সে যতই লুচি ঠান্ডা থাকুক যাই হোক আমাদের একটা খাবারের স্বাদ বদলাতো। আর শশীমার সারাটা জীবন বাঙালিগিরি করে গেছেন কিন্তু যেহেতু জীবনের বেশিরভাগ অংশটা দক্ষিণ ভারতে থেকেছেন এই মাছ টাছ খাওয়ালেও শশীমার যে জন্মতিথিতে সব সাউথ ইন্ডিয়ান খাবার আবিয়াল পরিমসি রসম কন্যিকা এই সমস্ত নানা রকমের খাবার দাবার কোকোনাট রাইস এইসব হতো। আমাদের এই উৎসবের শুরু এটা আর কি, শশীমা যে জন্মতিথি দিয়েই শুরু হবে, এরপরে জন্মাষ্টমী হবে, অভেদানন্দজির জন্মতিথি হবে, অদ্বৈতানন্দজি নিরঞ্জনানন্দজি রাখী পূর্ণিমা, আমাদের ভীষণ আনন্দ। আর ট্রেনিং সেন্টারে থাকতে আরও আনন্দ, কারণ এইসব তিথি পুজোগুলোতে আমাদের বড়দের প্রণাম করতে যেতে হতো এবং বড়দের প্রণাম করতে যাওয়া মানে মর্নিং সেশনে ক্লাসগুলো বন্ধ হতো। পূজ্যপাদ স্বামী প্রেমানন্দজি ছিলেন, মজা করে বলতেন যেহেতু রঙ্গনাথ আনন্দজি নটার সময় প্রণাম নিতেন তাই নটা থেকে নটা পঁয়তাল্লিশে প্রথম ক্লাসটা অফ হয়ে যেত। আত্মস্থানন্দজি সাড়ে নটায় প্রণাম নিতেন, শেষ হতে হতে প্রায় দশটাতে সেকেন্ড পিরিয়ডটাও চলে যেত। না, আমাদের থার্ড পিরিয়ডটা করতে হতো। রামগোপাল মাস বদ্ধুদ্ধি দিতেন যে তোমরা হিরণ্ময় আনন্দজিকে গিয়ে ধরো যাতে উনি দশটার সময় প্রণাম নেন, তাহলে তোমাদের ফার্স্ট হাফের সমস্ত ক্লাসগুলো অফ হয়ে যাবে। আর সেকেন্ড হাফে আমরা প্রায় জোর করে নানা দিন নানা রকমের অ্যালিবাই তৈরি করতাম, গিয়ে আচার্যকে ধরতাম, সব জ্যোষ্ঠানন্দজি আচার্য ছিলেন তাকে গিয়ে বলতাম এত প্রণাম করেছি, তারপর আজকে এত কাজ এক্সট্রা আইটেম ছিল, আমরা দেখুন ঘেমে নিয়ে স্নান করে গেছি, সার্ভিং করেছে মাত্র আটজন ব্রহ্মচারী, ব্যাচে আছে ৪৫, সকলেই ঘেমে নিয়ে স্নান করে গেছি। আমার এই উৎসবগুলো এলে আমাদের এই ছেলে মানসিকগুলোর কথা মনে পড়ে। সাধু হওয়াটা আমাদের যে একটা সেকেন্ড চাইল্ডহুড, ছেলেবেলায় যেরকমভাবে এরকম বর্ষার দিনে আমরা বাড়ির লোকেদের কাছে রেনি ডে চাইতাম কিংবা স্কুলে গিয়ে রেনি ডে চাইতাম, কারণ স্কুলে গিয়ে রেনি ডে চাইলে খুব সুবিধে, স্কুল হাফ ছুটি হয়ে গেলে ওই এক কোমর জল ভেঙে আমরা স্কুল থেকে আসতাম, সে যে কী আনন্দ, এই আজ কালকে থেকে বৃষ্টি হচ্ছে আর আমি ভাবছি আমাদের স্কুলের দিনগুলোর কথা, কারণ এই যা বৃষ্টি হয়েছে ঠনঠনিয়া অঞ্চলে একবারে এক কোমর কেন এক গলা জল। আমার মনে আছে একদিন স্কুল থেকে ফেরার পথে যখন ঠনঠনিয়াতে এসে পৌঁছলো তখন দেখছি প্রায় এক গলা জল, স্কুলের ব্যাগটা মাথায় করে নিয়ে আর পুরো ব্যাগ থেকে সব ইঞ্চ অব্দি সব ভিজে গেছে। সেই আনন্দে আমরা যেন তার মধ্যে নাচতে নাচতে বাড়ি ফিরে আসার আনন্দ করছি। এই যে আনন্দের পরিবেশ এই যেন আজ থেকে শুরু হয়ে গেল রামনবমীর আনন্দ উৎসবের শ্রীম। এইখানে যে অংশটা আমরা শেষ করেছিলাম সেটা খুব ইম্পর্টেন্ট, বলছেন মাস্টারমশাই বলছেন তপস্যা না করলে ঈশব তত্ত্ব, ঈশব তত্ত্ব মানে ভগবত তত্ত্ব বোঝা যায় না, তপস্যা করলে মনের সংশয়গুলি আপনি নাশ হয়, একাগ্রতা হয়, সম দম তিতিক্ষা এইসব গুণগুলি আসে, ইন্দ্রিয় সংযম ও মনের একাগ্রতা হলেই হলো, চিত্ত শুদ্ধ না হলে হবার জো নাই। আমাদের সাধক জীবনে এই কতগুলো গুণ থাকা খুব জরুরি এবং এই নিজেকে কন্ট্রোল করা এইটি হচ্ছে একমাত্র তপস্যা। তপস্যা আর আলাদা করে কিছু নেই। সেই বলছেন যে তপস্যা কি না, তপস্যা হচ্ছে এই যে এই মনের সংশয়গুলো আপনা আপনি কাটে,
আমাদের মনে আছে আমরা পূজ্যপাদ প্রতিষানন্দজী মহারাজকে জিজ্ঞেস করেছিলাম, কথামৃত পড়লে এক এক সময় তার এক এক রকম অর্থ আমাদের কাছে প্রকাশিত হতো। প্রথমে যখন ছাত্রাবস্থায় পড়েছি তখন একরকম মনে হতো, সাধু হওয়ার প্রাথমিক অবস্থা আরেকরকম মনে হতো, তৃতীয়বার যখন কথামৃত শুরু থেকে শেষ অবধি পড়া হচ্ছে তখন কথামৃত তার একটা অন্য অর্থ প্রকাশ করত। পূজ্যপাদ মহারাজকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন যে মন যত পবিত্র হবে, চিন্তা ভাবনা তত বেশি সূক্ষ্ম হবে, কথামৃত সবসময় তার নতুন অর্থ করবে। আমি এটা উদাহরণ দিই অনেকটা সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে, সেখানে সেই বড় রাজার মূর্তি ফেলে দেওয়া হচ্ছে, ছেলেরা বলছে আর গাইছে, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। ছোট ছেলের কাছে এটা একটা খেলা, কিন্তু যে তত্ত্ববোধক সে জানছে সমাজতন্ত্রের সূচনা হচ্ছে এবং রাজতন্ত্রের অবসান হচ্ছে। শ্রীরামকৃষ্ণের কথা একদম সেই রকম, ভীষণ রকম। শুধু শ্রীরামকৃষ্ণের কথা নয়, যিনি তার জীবনটি লিখেছেন, তার কথা লিখেছেন মাস্টারমশাই, তিনিও সূত্রাকারে শ্রীরামকৃষ্ণের ছবি আমাদের কাছে এঁকে দিয়েছেন। কি হলে হয় না, সম দম তিতিক্ষা এইগুলি গুণাগুলি গুণগুলি আসে বহির এবং অন্তরিন্দ্রিয়ের। যত আমরা সংযম করতে পারবো, আমাদের মন যত একমুখী হবে, যত বাইরে থেকে গুটিয়ে ভেতরের দিকে আসবো, তত আমাদের ভেতরের দিকের জিনিসগুলি আসবে। দুটি জিনিস দরকার, একটা হচ্ছে ইন্দ্রিয় সংযম আর একটা হচ্ছে মনের একাগ্রতা। ইন্দ্রিয় সংযম হলেই মনের একাগ্রতা আপনাআপনি আসে। মন একাগ্র হতে থাকে, একদিকে একমুখী হতে থাকে মন, এবং সে এত একদিকে হয় তখন সে সামান্যতম যদি প্রয়াস করে অনেক কাজ করতে পারে, অনেক কিছু তার করা সম্ভব। যার মন খুব একাগ্র তার পক্ষে অনেক কিছু কাজ করা সম্ভব। আমি দেখেছি এরকম একাগ্র মনের সাধু অনেক দেখেছি। একজনের কাছে ডাইরেক্টলি কাজ করেছিলাম, তিনি হলেন পূজনীয় গোপালানন্দজি মহারাজ। তিনি আমাদের রিলিফ সেকশনের হেড ছিলেন। তখন ভয়ঙ্করভাবে গুজরাট আর্থকুয়েক রিলিফের কাজ হচ্ছে, কোনো কোনো অংশে তখনও পর্যন্ত রিলিফ চলছে, কোনো কোনো অংশে রিহ্যাবিলিটেশন বিভিন্ন পকেটে হচ্ছে, সুরেন্দ্রনগর মোরবি ধনেটি বিভিন্ন জায়গায় হচ্ছে, সেই কাজগুলো হতে থাকছে, সেগুলো হচ্ছে। এবং একই সঙ্গে অন্যান্য জায়গায় কাজ, যেমন কম্বল বিতরণ, দুধ বিতরণ, শাড়ি বিতরণ পুজোর সময়, এই সমস্ত এইগুলো যেরকম আলাদা আলাদা কাজ সেগুলো হচ্ছে। আমাদের মনে হতো মহারাজকে দেখে যেন মহারাজের মনে সব আলাদা আলাদা কম্পার্টমেন্ট আছে, মহারাজ আলাদা আলাদা কাজ করার জন্য আলাদা আলাদা সাধু। আমি এবং চন্দ্রকান্তানন্দজি এন্টায়ারলি আমরা গুজরাট আর্থকুয়েক রিলিফ নিয়েই কাজ করতাম। আরও দুজন তারা এর কাজ করতেন, এই মিল্ক ডিস্ট্রিবিউশন, ক্লথ ডিস্ট্রিবিউশন, অন্যান্য ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস, বিল্ড ইয়ার ওন হাউস, আরও একজন দুজন ভলেন্টিয়ার করতেন। মহারাজ প্রত্যেককে আলাদা আলাদা কাজ দিচ্ছেন। একটাই মিটিংয়ে আমরা বসেছি, প্রত্যেকের আলাদা আলাদা কাজ হচ্ছে, কিন্তু কারুর কাজ কারুর সঙ্গে ওভারল্যাপ করছে না। আমার যেন মনে হতো কী অদ্ভুত একাগ্রতা, যখন যেটি বলছেন তখন সেটি একই সঙ্গে বলতে বলতে আরেকজনকে কিছু উত্তর দিচ্ছেন, কিন্তু সেই রিলেটেড আবার ফিরে আসছেন তার বিষয়বস্তুতে, কখনো বিষয় থেকে সরে যাচ্ছেন না। এই মনের একাগ্রতা এবং ইন্দ্রিয় সংযম হলেই হলো, চিত্তশুদ্ধি না হলে হবার জো নাই। ঘোলা জলে, এবার বলছেন ঘোলা জলে ছায়া পড়ে না, তাই তপস্যা করতে হয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলকেই তপস্যা করতে হয়, সকলকেই তপস্যা করতে হয়, তপস্যা চাই, তপস্যা ছাড়া কখনো কিছু হয় না। যেমন সুক্ত রান্না করতে গেলেও তপস্যা করতে হবে, ঠিক সেই রকম আমাদের এই ভালো করে যদি কিছু করতে যাই, কাজকর্ম করতে চাই, সেখানে তপস্যার প্রয়োজন আছে। তপস্যা না করতে পারলে কোনোভাবেই কিছু হবে না। আমরা যদি মনে করি সব কিছু তুড়ি মেরে বাজি মাত করবো, তা কিন্তু হয় না। প্রত্যেকটা জিনিসের জন্য প্রস্তুতি দরকার, একটা কিছু ভালো কিছু করতে গেলে তার প্রস্তুতি দরকার। অন্তেবাসী, এখান থেকে আমরা শুরু করব। তিনি বলছেন আগে সেদিন সত্যকামের কথা বলছিলেন ছান্দোগ্য উপনিষদে, শ্রীম কি কথা বলতো? অন্তেবাসী, গুরু আরুণি ঋষি উপদেশ দিয়ে বললেন এই 400 গুরু নিয়ে যাও, চড়াও, যখন 1000 হবে তখন এসো আবার। কোথায় থাকবে, কি খাবে, কি করবে
অন্য কোনো কথা বললেন না। শ্রীমৎ, হ্যাঁ পূর্বে এইরূপই হতো, এখনো তাই, বেশি বললে বুঝতে পারবে না কিনা তাই বললেন না, ক্ষুদ্র আধার তাতে আবার পরিষ্কার নয়, তাই ওইরূপ করা হয়। এটি কনস্ট্রাকটিভ পথ, স্বাভাবিক গঠনমূলক পন্থা, নিজের ভিতর থেকেই আপনি ডেভেলপমেন্ট বা বিকাশ হবে। তপস্যা না করলে নিজে কি চায় তা বুঝতে পারে না, প্রশ্ন ঠিক হয় না। তপস্যা করতে করতে এক চিন্তা এক ভাবনা হয়, নিরবচ্ছিন্ন তৈল ধারার মতো। ঠাকুর বলতেন একটু কিছু করো তাহলে তিনি কারুর মুখ দিয়ে বলে দেবেন এই এই। তিনি বলতেন প্রার্থনা করো, আন্তরিক ব্যাকুলভাবে এতে হবে। দেখো না শেষে সত্যকামে ষাঁড়ের মুখ দিয়ে বলালেন, অগ্নি হংস মদণ্ড এরাও উপদেশ দিলেন। ঠাকুর বলেছিলেন মা কুকুরের মুখ দিয়েও হয়তো কিছু বলাবেন, যখন সময় হয় আপনি হয় তখন, তা বলে চেষ্টা ছাড়তে নেই, খানদানি চাষার মতো লেগে থাকতে হয়। তিনি তো অন্তর্যামী সব জানেন, স্থান কাল পাত্রের অপেক্ষা নাই তাতে, তিনি দেখেন ব্যাকুল কিনা। প্রথমে একটু কষ্ট করলে শেষে কত আনন্দ, দেখো না ভৃগু আনন্দে হাউ হাউ করে কাঁদতে লাগলেন যখন ব্রহ্মদর্শন হল। আগেকার দিনে এই জলে ফেলে দেওয়া হতো, আমরা বেলুড় মঠেও দেখেছি এই সিম্পলি জলে ফেলে দেওয়া হতো। আমার মনে আছে তখন আমরা সদ্য লেখাপড়া শিখে বেলুড় মঠে এসেছি, কখনো এই ভ্যানে চাপিনি, কখনো গাড়ি বুকিং করিনি, বিমল আত্মানন্দে এসব কিচ্ছু শুনতেন না। তখন শিকাগো সেন্টিনারি চলছে, চারটি ভাষায় এই 11টি ভাষায় চারটি গ্রন্থ ছাপা হয়েছে, স্বামীজির জীবনী, শিকাগো অ্যাড্রেস, রিবিল ইন্ডিয়া, ভারতের পুনর্গঠন আর একটা বই, চারটি বই, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাবপ্রচার পরিষদ বিভিন্ন আশ্রম সেগুলো চাইছে। আমাদের কাজ ছিল বেলুড় মঠ থেকে সেই অর্ডার অনুযায়ী সেইগুলো বইগুলোকে ভ্যানে চেপে, এই তখন তিন চাকার ভ্যান ছিল, এখন পাওয়া যায় কিনা জানি না, সেই তিন চাকার ভ্যান, তাতে সব বই টই চাপিয়ে এই অদ্বৈত আশ্রমে নিয়ে গিয়ে বুক করা, তারপরে অদ্বৈত আশ্রমে সেগুলোকে পৌঁছে সেগুলো বুকিং ব্যবস্থা করে তারপরে বাসে করে ফিরে আসা। আমার এখনও মনে আছে ভীষণ ভয় লাগতো, সামনের দিকে খালাসির সাথে একজন বসত এবং আমার স্থান হতো পেছন দিকে, একেবারে অবলম্বন শূন্য হয়ে আমার মতো রোগা লোক বইগুলোর মাথায় বসে থাকতাম, একটা পা ওই সাইডে থাকতো আর ওই ইয়েতে ধরে থাকতাম। প্রথম দিন মহারাজকে বলছি যে আমি কী করে যাব, রাস্তায় পড়ে যাব। মহারাজ বললেন পড়ে গেলে পড়ে যাবে, মাথা ফাটলে ফাটবে, ওসব নিয়ে কিছু আমি জানি না, তোমাকে যেতেই হবে, একেবারে কোনো কথা নেই যেতেই হবে। তখন প্রথম প্রথম উনি একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, মনে করো এইটা দিয়ে তুমি শ্রীরামকৃষ্ণের সেবা করছো, এইটাই তোমার পূজা, এইটাই তোমার অর্চনা, অতএব আটমোস্ট কেয়ারে তোমাকে নিয়ে যেতে হবে, একটা বইয়ের যেন প্যাকেট না ফাটে, যেরকম কাটে কাকে খাওয়া ফল এইটা যেমন দেবতাকে নিবেদন করা যায় না, তেমনি এই প্যাকেট ছেঁড়া জিনিস মানুষকে দেওয়া যায় না, অতএব প্রত্যেকটা প্যাকেট ইনট্যাক্ট থাকা দরকার। সমস্ত রাস্তা ব্রেবন রোডের উপর থেকে যখন আমরা উঠতাম সেই ব্রিজের থেকে, তারপর যখন ব্রেবন রোডে নামছি মনে হচ্ছে প্রাণ পাখি খাঁচা ছাড়া হয়ে যাচ্ছে, এই ছিটকে বোধহয় পড়লাম, কোনোভাবেই আটকানো হয়, নিজের বডি ব্যালেন্স ঠিক রাখতে হবে, নয় বইগুলো ফাটার হাত থেকে রক্ষা করতে হবে, নাহলে নিজেকে কোনো রকমে ধরে নিজের ব্যালেন্সকে ঠিক রাখতে হবে, কিন্তু কিছুতেই কোনো কিছু আমরা করে উঠতে পারতাম না। সেই সবদি অদ্বৈত আশ্রমে যখন পৌঁছতাম সারা রাস্তা আমরা ভগবানের নাম করতে করতে আসতাম, শুধু ইষ্ট চিন্তা, যখন পৌঁছে যেতাম বইগুলো নামানো হয়েছে তো একটা বইও ফাটতো না, তখন একটা অদ্ভুত আনন্দ হতো। আমাদের কখনো রিলিফে গেছি, সার্ভে কী করে করবো জানি না, বলে দিলেন একটা সামান্য কিছু বলে দিয়ে আমাদের ছেড়ে দিলেন, এক হাঁটু কাদা, কাঁসাই নদীর পাশ দিয়ে যাচ্ছি এক হাঁটু কাদা, কাদা তবু তো বেঁচে যাওয়া গেল। আপনারা আমার অবস্থাটা ভাবুন, তিনটে বাঁশ বাঁধা আছে, নিচ দিয়ে কাঁসাই নদী গো গো করে যাচ্ছে, তিনটি বাঁশ বাঁধা আছে, আমরা সেই তিনটে বাঁশের উপর ব্যালেন্স করে যাচ্ছি, একটা লম্বা বাঁশ সামনের লোকটির হাতে ধরা আছে, মাঝের লোকটির হাতে ধরা আছে, আর শেষে আমার হাতে ধরা আছে, ওই বাঁশটা হচ্ছে আমাদের ব্যালেন্স, নিচে কাঁসাই নদী যাচ্ছে, তিনটি বাঁশ পাশাপাশি, মোটা বাঁশ পাশাপাশি দড়ি দিয়ে বাঁধা আছে, সেটা হচ্ছে সেতু।
মানে আমি যদি পড়ি সোজা গিয়ে কাঁসাই নদীতে গিয়ে পড়বো, আর কাঁসাই নদী আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। যাওয়ার সময় তো ওরা বলে দিল পায়ের দিকে তাকাবেন না, শুধু স্পর্শ করবেন ঠেকছে কিনা। আমরাও সেইভাবে সেইটাকে ক্রস করে চলে গেলাম। ওখানে গিয়ে তো সেই এক একটু কাদা জুতো একটা জায়গায় রেখে দিয়ে কাপড়টাকে গুটিয়ে সার্ভে করে ফেরত এলাম। ফেরত যত আসছি তত ভয় হচ্ছে যে আবার ওই বাঁশের উপর দিয়ে যেতে হবে। কিন্তু আসার সময় দেখলাম কাঁসাই নদী খানিকটা শান্ত হয়ে গেছে। শেষ দিন যেদিন গেলাম সেদিনকে দেখলাম কাঁসাই একেবারেই শান্ত। আমরা কাঁসাইয়ের উপর দিয়ে সেই বাঁশের উপরে উঠতে হলো না, কাঁসাইয়ের উপর দিয়েই ক্রস করলাম। এক হাঁটু জল কিন্তু কাঁসাইয়ের উপর দিয়েই ক্রস করে গেলাম। এইরকমভাবে ছেড়ে দেওয়া হতো। এই কনস্ট্রাকটিভ, এই যে এইটা যদি না হতো, দ্বিতীয় দিন নতুন এক সেট ব্রহ্মচারী এলো, দু তিনজন এলেন, আমরা চলে আসবো, আমাদের বদলে এলেন। এমনভাবে গুরুগিরি করছি যেন এই পথ দিয়ে আমি 100 দিন ধরে হেঁটে যাচ্ছি। তাকে বলছে এটা কোনো ব্যাপার নয়, পায়ের দিকে তাকাবেন না, বাসটা ধরুন, ফিল করুন, চলে যান। আগের দিন ওরা আমাকে যে উপদেশটা দিয়েছিল আমি আবার আমার পরের ব্রহ্মচারীকেও সেই উপদেশ দিচ্ছি। আমাদের বেলুড় মঠে ছেড়ে দেওয়া হয়, ট্রেনিং সেন্টার ব্রহ্মচারী সব কাজ করতে হয়, বাসন মাজাও শেখানো হয়, এবং সে শেখানোর সময় শিখিয়ে দেয়। সেদিনকে আসছিলাম যখন এই সাগরে ফিরে আসছি, মঠে ঠাকুরকে প্রণাম করতে গেছি, তখন 5:15 দেখলাম দুজন ব্রহ্মচারী বসে বাসন মাজছে। সেই পদ্মফুল যেটার উপর ঠাকুরের জিনিস ইয়ে করা হয় সেইটি একজন মাজছে। আমি তাকে বললাম খুব সাবধান, সাইডগুলোতে হাত দিও না, হাত কেটে যেতে পারে, খুব সাবধানে হাত দেবে। ওরা বলছে মহারাজ কেসি জানা, আমি কেসি সোচা এসেই ভগবান মিল গিয়া, আমলোকো ভি উসকো সাফ করনা পড়া। এই কনস্ট্রাকটিভ এটা করতে গেলে আপনাকে ফেলে দিতে হবে, তবে সেইগুলো আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে, নিজের ভেতরের বিকাশ হতে থাকবে, নিজের হৃদয়ের প্রকাশ হতে থাকবে। আপনি যত অন্যের সেবা করতে পারবেন তত দেখবেন আপনার হৃদয়ে প্রকাশ হচ্ছে, তত মনে হচ্ছে আরও একটু কিছু করি, আরও একটু কিছু করি। আমরা যখনই বিভিন্ন দ্বীপগুলোতে যাই, সেখানকার মানুষজনদের যখন কাপড় চোপড় দেওয়া হয়, প্রত্যেকবার আগের চেয়ে বেশি কাপড় নিয়ে যাওয়া হয়, এবং প্রত্যেকবার মনে হয় এটা যথেষ্ট নয়, পরের বারে আরও বেশি করে কিছু আনতে হবে। এইটা আমাদের সবসময় বোধ হয়। এই বোধটা আমাদের ভেতরে যে অন্তর্নিহিত যে আত্মা, সেটার যে প্রকাশ হচ্ছে এটা আমরা বুঝতে পারি। ভীষণ কষ্ট হয় যেতে 4 ঘন্টা পথ নদীপথে, তারপরে সেখান থেকে নেমে সেগুলোকে টেনে নিয়ে গিয়ে ইয়েতে তোলা, মেশিন ভ্যানে তোলা। স্বেচ্ছাসেবকরাও থাকে কিন্তু আমাদেরও হাত লাগাতে হয়। আর নদীর মাঝখানে তো ইয়েটা, নদীর ধারে অনেকখানি জুড়ে সেই জেটিটা, জেটি তো না সিঁড়ি, সেই সিঁড়ির আবার মাঝখানটা স্লোপিং করা আছে, সেখানে পা দিলে হবে না, দুপাশে কোনো গার্ডওয়াল নেই, শুধু সিঁড়ি আছে, তার মধ্যে দিয়ে আপনাকে উঠে যেতে হবে। যদি ভাটার পর গিয়ে থাকেন প্রত্যেকটা সিঁড়িতে কাদা আছে, ভীষণ সাবধানে ওই জিনিসগুলো নিয়ে আমাদের তুলতে হয়। কিন্তু প্রত্যেকবার গিয়ে মনে হয় যে এবার যতটা জিনিস আনা হয়েছে এটা যথেষ্ট নয়, পরের বারে আবার, আবার পরের বার যখন আমরা আপনাদের কাছে ভিক্ষা চাই, দেখবেন প্রত্যেকবার সংখ্যা বাড়তে আরম্ভ করেছে, প্রত্যেকবার আমরা বেশি সংখ্যা, আগের চেয়ে বেশি সংখ্যা জিনিসপত্র আপনাদের কাছে চাইছি। তার কারণ হচ্ছে আমরা অনুভব করতে পারি যে হৃদয়ের একটা বিকাশ হতে আরম্ভ করেছে। এইটা হচ্ছে তপস্যা। আমাদের সকলে তো ওই এক জায়গায় চুপ করে বসে ভগবানকে ডাকা হবে না, কিন্তু যদি মনে করি যে সামনে যে কাজটা আমাকে দেওয়া হয়েছে সেইটাই আমার তপস্যা, তাহলে দেখবেন অদ্ভুত কাজ হয়। আমরা যখন সাধু হতে এলাম তখন রামকৃষ্ণ মিউজিয়াম হচ্ছে, পুরনো মিশন অফিসটি রামকৃষ্ণ মিউজিয়ামে পরিণত হয়েছে। আমাদের কাজ ছিল ইন্ডিয়ান মিউজিয়ামের লোকজন সারাদিন কাজ করে যে নোংরা করে দিয়ে যাওয়া সেইটা রোজ পরিষ্কার করা, খড় কুটো পেরে খেনা মেনা তেনা যা যা পড়ে থাকে সেটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছে ফেলা। কারণ তখন ঠাকুর মা স্বামীজি এবং অন্যান্য অবতার অবতার পার্শ্বদের জিনিসপত্র এসে গেছে। আমরা সেই খাওয়া খেয়ে ফিরে এসে 9:30 থেকে রোজ রাত 12 অবধি 2.5 ঘন্টা আমরা নিরন্তর চেষ্টা করতাম সেই দোতলা বাড়িটি ঝকঝকে তক্তকে মুছে ফেলে পরিষ্কার করা। আত্মস্থান নিজে আমাদের জিজ্ঞেস করলেন কীরকম মনে হয় তাদের এই কাজ করতে গিয়ে, আমরা বলেছিলাম আমাদের ঠিক মন্দিরে যেন মুছছি এইরকম অনুভব হয়। বস্তুর যে এত পবিত্রতা সেটা আমরা যদি ওই সঙ্গে না কাজ করতাম কখনো আমরা এটা অনুভব করতে পারতাম না। লাঠুমারে যে জিনিসপত্র রয়েছে, তুরিয়ানন্দ যে জিনিসপত্র রয়েছে, ব্রহ্মানন্দ যে জিনিসপত্র রয়েছে, মনে হচ্ছে প্রত্যেকটি জিনিস থেকে পবিত্রতা বিকিরণ করছে,
আমি মেজে মুসছি না, ওরাও যেন জীবন্ত জাগ্রত হয়ে আমাদের কাছে বসে আছে। বেলুড় মঠের দোতলার ঘরে ঠাকুরের পার্শ্বদের যারা যাদের বেলুড় মঠে দাহ হয়েছিল তাদের অস্থি রাখা আছে। ট্রেনিং সেন্টার কেন, তারপরেও মাঝে মাঝে পূজারীরা পাঠাতেন এই অস্থি কলস যেগুলো আছে, এখন তো সিল হয়ে গেছে, তার উপর একটা চাপা দেওয়া থাকতো কাপড় দিয়ে, সেটা মাঝে মাঝে বদল করে দেওয়া। আমরা যেতাম এবং সেই সাইজ অনুযায়ী দেখে 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 করতাম। ঘরে ঢুকলে মনে হতো যেন অদ্ভুত একটা পবিত্র বাতাবরণ রয়েছে, যদি কাজ করার সুযোগটা না হতো আমরা এটা বুঝতে পারতাম না। মহারাজ বলতেন, পূজারি মহারাজ সুকুমার মহারাজ বলতেন, ওপরে যখন যাবি সমস্ত সময়টা অন্য কোনো চিন্তা করবি না, শুধু জপ করতে করতে যাবি, জানবি তারা জীবন্ত জাগ্রত হয়ে বসে আছেন। আমরাও সেইটি কাজটি করতাম, এটাও এক ধরনের তপস্যা, পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে সেই খোলগুলো পরিয়ে দেওয়া। বলছেন, প্রার্থনা করো আন্তরিক ব্যাকুলভাবে, এতে হবে। এই যে প্রাণ প্রার্থনা, যখন আপনি বিপদে পড়বেন প্রার্থনা করতে আন্তরিক ব্যাকুলভাবে, অবশ্যই হবে। অমরনাথ যাত্রা করছি আমরা শেষনাগের পথে, আমরা বিকেলবেলা যাত্রা করেছিলাম, রাত্রি 8টা অবধি আলো ছিল, 8টার সময় আচমকা ছুপ করে অন্ধকার নেমে এলো। ওই পাহাড়ি পথ, পিচ্ছি কর্দমাক্ত পথ, আমাদের কয়েকজনের টর্চ, কারিগরের মোবাইলের টর্চ আর মিলিটারির ফেলা আলো, তার মধ্যে দিয়ে সেই একদিকের পাহাড়ে হাত দিয়ে 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 আমরা যাত্রা করছি আর নিরন্তর প্রার্থনা করছি, মা রক্ষা করো, মা রক্ষা করো। প্রতি মুহূর্তে প্রতি মাকে আমরা দেখছি যে সত্যিই রক্ষা করার জন্য একদল মিলিটারি দাঁড়িয়ে আছে, কেউ খাবার জল দিচ্ছে, কেউ অসুস্থ ব্যক্তিকে হাত ধরে তুলছেন, কেউ ওই বাঘটা পেরোতে পারছে না, বাঘগুলো তো খুব কঠিন হয়, খুব সরু, একদিকে খাতটা বেশি একদিকে রাস্তাটা কম, সেই রাস্তা তারা টেনে বার করে তুলে নিয়ে আসছেন। শেষনাগের কাছে যখন এসে গিয়ে পৌঁছলাম, শেষনাগ লেগে রাখে, তার আগে সেই বরফের ব্রিজ সেটা ফেটে গেছে, সেখান দিয়ে খুব ভালো করে যাওয়া যাচ্ছে না। মিলিটারিরা এলেন, তখন আমি একদম একটু এগোতে পাচ্ছি না, তিনি আমার কাঁধে, তারা দুজন মিলে দু কাঁধে আমার তাদের হাত দিয়ে একবারে ঝুলোতে ঝুলোতে আমাকে এপার থেকে ওপারান্তে পৌঁছে দিয়ে দিলেন। শুধু আমাকে না, এরকম অনেককেই পার করে দিচ্ছেন তারা। প্রতি মুহূর্তে যত আপনি প্রার্থনা করবেন সাহায্য আপনার কাছে আসবে। এই সাগরে এসে একটা অভিজ্ঞতা আমার খুব হয়েছে, আপনি যদি ভগবানের উপর নির্ভর করে থাকেন আপনার কাছে সাহায্য আসবেই। কীভাবে আসবে আপনি সত্যিই জানেন, আমিও জানি না কীভাবে আসে, কিন্তু প্রতি মুহূর্তে সাহায্য আসে। অচেনো মানুষ এসে সাহায্য করছেন, চিনি না তারা সাহায্য করছেন, যাদের কখনো দেখিনি তারা সাহায্য করছেন, কতভাবে সাহায্য করছেন। নরওয়েতে এক স্বামী স্ত্রী, তারা আমাদের সাহায্য করার জন্য এগিয়েলেন। কীরকম সাহায্য জানেন তো, ভারী মজার সাহায্য। তারা মাঝে মাঝে ইন্ডিয়ানদের মধ্যে ইন্ডিয়ান খাবার রান্না করে সেই খাবারটি বিক্রি করছেন এবং তার সঙ্গে একটা অ্যাপিলও দিচ্ছেন যে এই খাবারটা যেটা হবে তার কষ্টটুকু রেখে বাকি সবটুকু টাকা এইখানে ছাত্রদের সেবায় লাগবে। এবং তারা দুজনেই খুব বড় বিজ্ঞানী, দেশের খুব বড় বিজ্ঞানী, কিন্তু তারা এই কাজের জন্য নেমে এসেছেন। শুধু তাই নয়, আমার সমস্ত ছেলে মানুষগুলোকে উপেক্ষা করেও তারা এগুলো রান্না করছেন, নিজের বন্ধুদের মধ্যে এগুলো বিতরণ করছেন এবং প্রত্যেকটি খাবারের প্যাকেটের সঙ্গে একটা থ্যাংকস নোট থাকছে, সেই থ্যাংকস নোটগুলো তারা দিচ্ছেন এবং দিয়ে তার বদলে যে টাকাটা আসছে সেই টাকা তারা এখানকার ছাত্রদের মধ্যে বিতরণ করছেন। কোথায় সেই নরওয়ে, আর কোথায় আমরা এইখানে বসে আছি ভারতবর্ষে, এই অত দূর থেকে মানুষ সাহায্য করছেন। কত দূর থেকে কত রকমভাবে মানুষ সাহায্য করেন তার কোনো ঠিক ঠিকানা নেই, চিনি না জানি না কোনোদিন দেখিনি। আপনার যদি তপস্যা থাকে, আপনি যদি কাজটি ঠিকঠাক মতো করতে পারেন। কান্তিপ্রসাদ ভট্টাচার্য, আচ্ছা ঠিক আছে খুলেন, তাহলে অবশ্যই আপনি জানবেন আপনার কাছে সাহায্য আসবে, আসবেই আসবে, এটা কেউ কখনো আটকাতে রাখবে না। এই আশাটা হচ্ছে এই ভগবানের কৃপা, এইটি হচ্ছে আমাদের কাছে এসে যায়। ঠাকুর বলছেন, যথা যখন সময় হয় আপনি হয় তখন, তা বলে চেষ্টা ছাড়তে নেই, যখন সময় হবে আপনিই হবে। আগের সপ্তাহে যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম বহু জায়গায় বীজতলা পড়ে আছে, তখনও পর্যন্ত ধান রোয়া সম্ভব হচ্ছিল না জলের অভাবে। আমাদের যেহেতু অনেকগুলো পুকুর আছে, 8-9টা পুকুর আছে,
তাই সেই পুকুর থেকে জল পাম্প করে আমরা আমাদের চাষগুলো চালাতে পারছিলাম। কিন্তু এই পথ দিয়ে যাওয়ার, মূল রাস্তায় যাওয়ার পথে বেশিরভাগ ক্ষেতেই ধান রোয়া হয়নি। আর যখন ফিরে আসছি তখন দেখছি বহু জায়গায় প্রায় এক হাঁটু জল হয়ে গেছে, তারই মধ্যে মানুষ ধান রুইছে। মানুষ নিরন্তর চেষ্টা করে চলেছে, বৃষ্টি হোক না হোক নিরন্তর চেষ্টা করে চলেছে কেমন করে এর থেকে আসবে। এবং যখন শেষকালে যখন সাফল্য আসে তখন এক অদ্ভুত আনন্দ আমাদের মধ্যে কাজ করতে থাকে। বুদ্ধের বর্ণনা আছে, বুদ্ধের যখন ব্রহ্মজ্ঞান হলো তখন তার এত আনন্দ হলো সমস্ত রাস্তা রাত্রির তিনি হেঁটে বেড়ালেন, আর তার প্রত্যেকটা পায়ের তলায় একটি করে পদ্ম ফুল ফুটছে। পদ্ম ফুল আলাদা করে ফোটেনি, তার মনে হচ্ছে আনন্দটা এমন সেটা বিশুদ্ধ স্বরূপ হয়ে আছে, এটা হচ্ছে কথা। একেবারে আনন্দে ভরপুর হয়ে আছেন তিনি। অন্তেবাসী বলছেন, আকে তপব্রহ্ম, এই কথার অর্থ কি? প্রথম বললেন, যা থেকে সব জন্মে, যার দ্বারা জীবিত থাকে আবার মৃত্যুর পর যাতে থাকে তাহাই ব্রহ্ম। পরে বললেন, তপব্রহ্ম এর অভিপ্রায় কি? শ্রীম উত্তর দিচ্ছেন, যেন ইয়া সাধন তন সিদ্ধি, সাধকের অবস্থায় উপায় আর উদ্দেশ্য এক হয়ে যাবে। ষোলো আনা মন দিয়ে উপায়কে না ধরলে উদ্দেশ্য সিদ্ধি হয় না। উদাহরণ দিচ্ছেন, লক্ষ্যভেদের সময় অর্জুনের স্বর এবং পক্ষী চক্ষু এক পয়েন্ট হয়ে গেছিল, তখনই বিদ্ধ হলো। মন থেকে যোগ করতে হয় কি না, মনের দূরত্ব তখন চলে যায়, ব্রহ্মাকারা বৃত্তি হয়। গোপীদেরও কৃষ্ণ ভাবতে ভাবতে নিজেরা যে স্ত্রীলোক এই জ্ঞান লোপ হয়েছিল, নিজেদের কৃষ্ণ বলে মনে করতে লাগল। তপস্যা না করলে এগুলি বুঝতে পারা যায় না। তাই ফার্স্ট স্টেপ তপঃ ব্রহ্ম বা তপস্যাই ব্রহ্ম। তপস্যাতে মন কনসেন্ট্রেটেড বা একাগ্র হয়ে গেলে সেই মন বস্তুলাভ করিয়ে দেবে, তাই তপঃ ব্রহ্ম বলছে। শাখা চন্দ্রবত, যেমন একজন দ্বিতীয়ার চন্দ্র দেখাবে, প্রথম বৃক্ষের শাখাতে দৃষ্টি স্থাপন করলে সেখান থেকে চন্দ্রে, তেমনি প্রথমে তপস্যায় মনোনিবেশ করতে লাগলেন, পরে তপস্যা দ্বারা চিত্ত শুদ্ধি হলে স্বয়ং প্রকাশ তিনি আপনি দেখা দিবেন। এই উপায়কে উদ্দেশ্য রূপে বলছেন তপব্রহ্ম। আর একটি মহাবাক্য আছে, আনন্দাত হি ইয়েব ইমানি ভূতানি জায়ন্তে, আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দম প্রয়ন্ত্যম অবিসং বিশন্তি। জীবগণ আনন্দ থেকে জন্মগ্রহণ করে, অর্থাৎ আনন্দ স্বরূপ ব্রহ্ম থেকে উৎপন্ন হয়, তার ইচ্ছাতেই জীবন ধারণ করে, আবার অন্তে আনন্দ স্বরূপ তাতেই গমন করেন। ঈশ্বর জগতের সৃষ্টি স্থিতি বিনাশ করেন, এই মন্ত্রটি জার্মান ফিলসফার শোপেনহাওয়ার জীবনের আদর্শ করেছিলেন। মৃত্যু ভয় ভীত না হয়ে তিনি বলেছিলেন উপনিষদের সেই মহাবাক্যে ছিল বলে আনন্দ যেতে পারছি, ইট হ্যাজ বিন দ্য সোলেস ইন মাই লাইফ অ্যান্ড ইট উইল বি দ্য সোলেস ইন মাই ডেথ, জীবনে মরণে ইহাই আমার একমাত্র সান্ত্বনা। এই প্রথম দিকে বলছেন তপব্রহ্ম। তপব্রহ্ম মানে যখন আমরা প্রথম সাধন ভজন শুরু করি তখন যে রিচুয়ালগুলো পারফর্ম করি সেইটি আমাদের কাছে সব হয়ে দাঁড়ায়। দেখবেন তখন আমরা গুরু যে পথটি বলেছেন সেইটার উপর তখন বেশি করে জোর দিই। গুরু বলেছেন এমনি করে বসতে হবে, অমনি করে বুকের মধ্যে হাত রাখতে হবে, এই মানুষ পূজা করতে হবে, তারপরে তার কাছে প্রার্থনা করতে হবে, তারপরে জপ হয়ে গেলে খানিকক্ষণ ধ্যান করার চেষ্টা। প্রথম যেদিন আপনি প্রার্থনা করছিলেন, প্রথম দিন একটু চিন্তা করছিলেন, তখন আপনার বারবার মনে হচ্ছিল যে আমার হৃদয়ের ভেতরে হাড় মাংস অস্থি মেয়ের মজ্জা আছে, এই অবস্থায় কি করে আমি ব্রহ্মকে চিন্তা করব, এই কথাটা আপনার মনে হচ্ছিল। কিন্তু দেখুন এখন দু চার বছর ছ মাস গেলেই আর আমাদের চিন্তা করতে হয় না। যখন আমরা ভাবি ভগবানের কথা ভাবি তখন খুব সহজেই চিন্তা করতে পারি তিনি আমার ভেতরে বসে আছেন। প্রাথমিক অবস্থায় তপস্যাটাই ব্রহ্ম, দ্য ওয়ে দ্য প্রসেস দ্যাট ইজ দি স্বরূপ অফ ব্রহ্ম, প্রতি মুহূর্তে আমি ব্রহ্মের সমীপবর্তী আসছি। তারপর সেটা যখন অভ্যাস হতে থাকে তখন আমাদের আর চেষ্টা করতে হয় না। আমার মনে আছে নাক সার্জারি পরে, সেপ্টম সার্জারি পরে নাকটা প্লাগ ইট করে দেওয়া হয়েছিল, একদম করা হয়েছিল, আটকানো হয়েছিল।
পরের দিন যখন নাকটা প্লাগটা খুলে দেওয়া হলো তখন অদ্ভুত প্রচুর রক্ত বেরোচ্ছে, কিন্তু মনের ভেতর খুব একটা আনন্দ, আমি শ্বাস নিতে পারছি নিজের নাক দিয়ে। ঠিক সেই রকম আমাদের প্রথম দিকে একটা প্রাথমিক বাধা থাকে, সেটাকে যখন অতিক্রম করতে থাকি তখন শ্বাস প্রশ্বাসের মতো, যেমন শ্বাস প্রশ্বাস আমরা গুনে গুনে ভেবে চিন্তে করি না, ঠিক সেই রকম ভগবান আমাদের জীবনে খুব সহজ হয়ে যান। তখন ভগবান ছাড়া আমাদের কোনো রকম আর কিছু হয় না। তাই প্রাথমিক অবস্থায় তপস্যাকেই ব্রহ্মস্বরূপ বলা হয়। এরপরের অংশটা কি? এরপরের অংশ হচ্ছে শাখা চন্দ্রবত। শাখার মধ্যে দিয়ে একজন দ্বিতীয় চাঁদ দেখবে, প্রথমে সে শাখায় গাছের শাখাতে দৃষ্টি নিবদ্ধ করল, গাছের ফাঁক দিয়ে চাঁদটাকে দেখা যাচ্ছে। তখন সে দুটো জিনিস দেখছে, একটা হচ্ছে গাছের ডালও দেখছে আর তার মধ্যে দিয়ে দৃশ্যমান চাঁদকেও দেখছে। কিন্তু সে যখন চাঁদের প্রতি কনসেন্ট্রেট করে, আস্তে 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 বাকিগুলো সব চলে যায়। আপনি একটা অনুষ্ঠানে গেছেন, কোনো আনন্দ অনুষ্ঠানে গেছেন, কারোর সঙ্গে দেখা করতে গেছেন, যখন সেই হলটায় ঢুকেছেন তখন অনেকের মধ্যে যার সঙ্গে দেখা করতে গেছেন তাকে আপনি দেখতে পাচ্ছেন, অনেকে আছেন তার মধ্যে তিনিও বসে আছেন। যত কাছে এসে যাচ্ছেন তখন অনেকের মধ্যে কিছু এলিমিনেটেড হয়ে গেছে, যারা তার খুব কাছে আছে একমাত্র তাদেরকেই আপনি দেখতে পাচ্ছেন। আরও কাছে যখন এলেন তখন সবাই এলিমিনেটেড হয়ে যান, শুধু তাকেই আপনি দেখতে পান, তারপরে গিয়ে আপনি তার সঙ্গে আলাপ করেন। এটাও ঠিক তাই, শাখা চন্দ্রবত, শাখার মধ্যে সেই চাঁদের দেখা। যত সে চাঁদের দিকে হবে, লক্ষ্যের দিকে এগোতে থাকবে তত হবে। গুরু জিজ্ঞাসা করছেন অর্জুনকে, কি দেখছো? না, পাখি দেখতে পাচ্ছি, পাখির শরীর দেখতে পাচ্ছি। তারপরে বললেন, মনকে নিবদ্ধ করো, কি দেখতে পাচ্ছ? না, পাখির এই মুখের পুরো অবয়ব দেখতে পাচ্ছি। তারপরে বললেন, মনকে নিবদ্ধ করো, তখন শুধু পাখির চোখ দুটো দেখতে পাচ্ছি, লক্ষ্য বস্তুর প্রতি কনসেন্ট্রেশন। আমরা যত সাধন ভজন করতে থাকব তত সেই লক্ষ্য বস্তুর ওপর আমাদের মন নিবদ্ধ হবে। আপনারা দেখবেন যখন প্রথম প্রথম আপনারা হেয়ার ডাই করতে যান, চুল টুল রং করতে যান, তখন এদিক ওদিক সেদিক নানা দিকে রং চলে যায়, কিন্তু তারপরে যখন যত প্র্যাকটিস করা শুরু করেন তখন দেখবেন নিখুঁত রং করে গেছেন, মনে হচ্ছে আপনার সব কটা চুল কালো, একটাও সাদা হয়নি। অভ্যাস আমাদের তাই করে, প্রথমে আমাদের কাজটা খানিকটা ছড়ানো ছেটানো হয়, আমরা যত কনসেন্ট্রেট করতে থাকি তত আমরা এই কাজে আসি, এবং সেটি আলটিমেটলি কি দেয় সেটা হচ্ছে ঈশ্বর হলেন আনন্দ স্বরূপ। আমাদের সাধন ভজনে এই আনন্দটা খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদের বলেছিলাম একজনের গল্প, স্বামী হিরণ্ময়ানন্দজি মহারাজ, পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের শিষ্য ছিলেন, অদ্ভুত, সবসময় একটা অদ্ভুত আনন্দের মধ্যে তিনি বিরাজ করতেন। তার শরীর চলে যাবে, 91 বছর বয়স, ক্যান্সার হয়েছে, কোলন ক্যান্সার হয়েছে। তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন, আর যাই হোক আমার যেন এতটুকু যন্ত্রণা না হয়। তাকে যে ডাক্তাররা দেখাশোনা করতেন তারা একদিন দেখতে এসে দেখলেন সারা পেট জুড়ে ক্যান্সারটা ছড়িয়ে গেছে, গুটি 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 সব জায়গায় হয়েছে। এই অবস্থায় প্রচণ্ড যন্ত্রণা হওয়ার কথা, কিন্তু তার শরীরে একটুও যন্ত্রণা নেই। শেষ দিন যেদিন উপস্থিত, তার একটু শ্বাসকষ্ট হচ্ছে, তিনি বেলুড় মঠে আছেন, এটা 2000 সালের কথা, তিনি ডাক্তারেরা দেখছেন, ডাক্তার ব্রহ্মচারী তাও দেখছেন এবং অন্যান্য ডাক্তাররাও এসেছেন, মহারাজের শরীর চলে যাবে মনে হচ্ছে, কিন্তু তিনি বলছেন ও সব কিছু নয়। তিনি শান্ত গলায় শুধু একটা কথা বলছেন, মন্ত্র 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 মন্ত্র, অর্থাৎ জপের মালা চাইছেন। জপের মালা তাকে দেয়া হলো, তিনি একটুখানি বসিয়ে দিতে বললেন, বসলেন, খানিকক্ষণ জপ করলেন, জপ করা হয়ে গেলে মাথায় টেকিয়ে সেই জপের মালা দিয়ে দিলেন, তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে শুয়ে পড়লেন। একটু খানিকক্ষণ বাদে 3টে দীর্ঘ নিঃশ্বাস বেরোলো, তিনি প্রয়াত হলেন। প্রভু মহারাজের কথা শুনেছি, গলায় ক্যান্সার, এত শরীর খারাপ, তা শেষ অবস্থায় তিনি কিছুতেই হাসপাতালে যেতে চাইলেন না। বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারেই তাকে রাখা হলো, 3 দিকের জানলা খুলে দেওয়া হলো, ভক্তরা আসছে প্রণাম করছে। তাঁর এত কষ্ট, তিনি হাত তুলে সকলকে আশীর্বাদ করছেন এবং সকলে সেই হাসি মুখে উত্তর দিচ্ছেন। গলাটা সম্পূর্ণ কাপড় দিয়ে ঢাকা, সে এত ক্ষত হয়ে গেছিল, কিন্তু তাকে দেখে এতটুকু বোঝার উপায় নেই, তিনি যেন আনন্দে ভরপুর হয়ে যাচ্ছেন, এই আনন্দে তিনি থাকেন। এই তপস্যা, ঈশ্বর হচ্ছেন আনন্দস্বরূপ। যত আমরা আনন্দে থাকব
আমাদের আত্মা আনন্দে বিকশিত হবে, আমাদের আত্মা আনন্দ, আমাদের আত্মায় আনন্দ জন্ম নেবে, আনন্দে আমরা বিকশিত হব এবং অন্তিমে এই আনন্দেতেই আমরা লীন হয়ে যাব। সেইটার কথা বলছেন, আনন্দাৎ হিমানি ভূতানি জায়ন্তে, আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দম প্রয়ন্তম অবিসম বিশন্তি, ভূতানি জায়ন্তে আনন্দম হি। এই আনন্দেই জীবের জন্ম হয়, আমাদের ভেতরে আনন্দের স্পর্শ। আমরা যত ভগবানকে চিন্তা করব, ভগবানকে ভালোবাসব, আমাদের সকলের জীবনে দুঃখ থাকে, দুঃখ অপূর্ণতা, এটা আমাদের জীবনের অঙ্গ। কিন্তু সেই দুঃখ অপূর্ণতা আমাদের জীবনের একমাত্র অঙ্গ না, এটা তখন আমাদের অন্তরে অন্তরে বোধ হতে থাকবে। তখন দেখবেন জীবনের সমস্যা আছে, কিন্তু সেগুলো আপনাকে সেইভাবে আর ছুঁয়ে যাচ্ছে না। যত আপনি তাতে প্রসিড করেন, আনন্দেন জাতানি জীবন্তি, যত আপনি প্রসিড করতে থাকবেন, আপনি আনন্দ স্বরূপ হবেন। শুধু তাই না, আপনি রেডিয়েট করবেন আনন্দ। আমরা ভূতেশ আনন্দজি মাঝকে দেখেছি, আনন্দ যেন তিনি রেডিয়েট করছেন, তার কাছে গেলে আনন্দ যেন ভরপুর হয়ে আছেন। আর আনন্দম প্রয়ন্তম অবিসম বিশন্তি, গহনানন্দজি প্রায় 3 মাস মতো হাসপাতালে ভর্তি ছিলেন, শেষ 3 মাস একেবারে অচল অসর হয়েছিলেন। যেদিন শরীর চলে গেল, বেলুর মঠে নিয়ে আসা হলো, একেবারে অপূর্ব চোখ মুখের একটা অদ্ভুত বিভাগ। পূজ্যপাদ আত্মস্থানন্দজি মালা দিতে এসেছেন আর আমাদের বলছেন, দেখো দেখো প্রেসিডেন্ট মাঝ কি সুন্দর দেখাচ্ছে, চোখ ফেরানো যাচ্ছে না, এমন সুন্দর চোখ, কে বলবে 4 মাস ধরে তিনি এত কষ্ট পেয়েছিলেন। তার শরীরে সামান্যতম ব্যাধির স্পর্শ নেই, তিনি যেন সেই আনন্দের সাগরে ডুবে আছেন, এইটি যেন প্রকাশিত হচ্ছিল, এইটির কথা তিনি বলছেন। অপরাহ্ন 4টে জম্বুতল বিনয় মুকুন্দ ছোট অমূল্য জগবন্ধু ও গদাধর বসিয়া আছেন, শ্রীম আসিলে ভাগবত পাঠ আরম্ভ হইল। জড়ভরত সৌবীর রাজ রঘুগণ তত্ত্বগণ রঘুগণকে তত্ত্বজ্ঞান শিক্ষা দিতেছে। শ্রীমা বলছেন, দেখো আজ আবার শিবিকা বহন করতে লেগে গেলেন, নিজের কোনো ইচ্ছা নেই, দেহের অভিমান নেই, রাজা উপহাস করছেন তাতেও ভ্রুক্ষেপ নেই, সাধুর হৃদয়, রাজার কিসে কল্যাণ হয় উল্টে তাই ভাবছেন। জড়ভরত, আপনাদের রাজা ভরত তিনি তপস্যা করেছিলেন, আমরা আগের দিন পড়েছিলেন, হরিণের চিন্তা করতে একটি হরিণ জলে ভেসে যাচ্ছিল, তাকে তিনি তুলে নিয়ে এলেন। কিন্তু সেই হরিণের কি করে ভালো হবে, হরিণের কি করে চিন্তা হবে, এই করতে করতে তার যখন শরীর গেল, পরবর্তী জন্মে তার তিনি সেই হরিণের মতোই হয়ে গেলেন। সেই পূর্বজন্মের স্মৃতি ছিল, তাই তিনি বুঝতে পারলেন এক জন্ম তিনি পিছিয়ে গেলেন, তৃতীয় জন্মে পূর্বজন্মের স্মৃতি হয়ে তিনি জন্মালেন। কিন্তু সেই সময় তিনি জড়বৎ থাকলেন, তিনি নিজের চেষ্টায় কিচ্ছু করেন না, নিজের চেষ্টায় খান না, নিজের চেষ্টায় করে না, লোকে তাকে অবমাননা করে, লোকে তাকে পাগল বলে, লোকে তাকে প্রহার করে, লোকে তাকে আঘাত করে, কোনো কিছুই তার মধ্যে থাকে না, কারণ তিনি নিষিদিন ইষ্ট চিন্তায়, সেই ব্রহ্মের চিন্তায় মগ্ন হয়ে থাকেন। মানুষ বুঝতে পারে না, তাকে দেখে মানুষ কোনোভাবেই বুঝতে পারেন না। আমাদের আরোগ্য ভবনে একজন স্বামীজি ছিলেন, ব্রহ্মজ্ঞ পুরুষ, আমরা যখনই তার কাছে যেতাম তাকে সব সময় দেখতাম তিনি চেয়ারে বসে আছেন, আর তার চেয়ারের হাতলগুলো খুব লম্বা ছিল, আর তাতে একটা কাঠ লাগানো আছে, তিনি কোনো না কোনো উপনিষদ পাঠ করছেন। আমরা যেতাম, উনি প্রণাম নিতেন, আমরা চলে আসতাম, উনি ফিরেও তাকাতেন না আমাদের দিকে। আমাদের মনে হতো মানুষটা বোধহয় খুব অহংকারী, এই ভাবতাম, একটাও কথা বলতাম না, বড় জোর কখনো কখনো জিজ্ঞেস করতেন, ভালো আছো, আনন্দ পাচ্ছ কিনা। শিক্ষানন্দজি নাম ছিল তার, খুব পণ্ডিত সাধু আমরা শুনেছি, ঘরেতে কোনো বাহুল্য নেই, ব্রহ্মজ্ঞ বেদান্তি সাধু ছিলেন, তার ঘরে কোনো ঠাকুরমা স্বামীজির ছবিও ছিল না, কিচ্ছু ছিল না, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, সেখানে তিনি বসে থাকতেন। ভীষণ রকমের কষ্ট, শরীর চলে যাবে, হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে, তিনি কিন্তু যেরকম ফিরে এসে যেরকম বেদান্ত চর্চা করা সেই রকমই চলছে, তার খুব কষ্ট হচ্ছে। এই দেখে সেবক জিজ্ঞেস করলো, মহারাজ খুব কষ্ট হচ্ছে, কিছু খাবেন? তো বললেন, আমাকে 1 কাপ কফি খাওয়াতে পারো? তো উনি সবাই সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে 1 কাপ কফি নিয়ে আসা হলো। কফিটি ওই যেখানে বসে তিনি পড়ছিলেন ওই টেবিলের উপর একদিকে রেখে
ধীরে ধীরে, একটা বড় মগ ছিল না, সে এক মগ কফি ধীরে ধীরে খেলেন। তারপরে আস্তে আস্তে সেটি রেখে বইটি গুছিয়ে হাতটি ধুয়ে খাটে এসে চুপটি করে শুলেন, শরীর চলে গেল। ব্রহ্মজ্ঞ পুরুষ আনন্দে ভরপুর হয়ে আছেন, শেষ মুহূর্তে অবধি ব্রহ্মধ্যানে মগ্ন হয়ে আছে, এটা আমরা দেখেছি। এ তার অবস্থা এরকম, সকলের কল্যাণ প্রার্থনা করছেন। এই যে জড়ভরত, তাকে রাজা কত পীড়া দিচ্ছে, তার শিবিকা বহন করাচ্ছে, কোনো কিছুতে তার ভ্রুক্ষেপ নেই। কিসে রাজার কল্যাণ হয়, কিসে রাজার ভালো হয়, সেই চিন্তায় তিনি মগ্ন আছেন। ক্রাইস্ট প্রার্থনা করেছেন, ক্রাইস্টের জীবনে এইটা শেষ প্রার্থনা ছিল, ফাদার ফরগিভ দেম ফর দে নো নট হোয়াট দে ডু, পিত এদের ক্ষমা করো, কি মহা অন্যায় এরা করছে এরা বুঝতে পারছে না। যারা তার মৃত্যুর জন্য দায়ী তাদের জন্য প্রার্থনা করছেন, এটা খুব কঠিন। আমাদের তো সামান্য কেউ অপমান করলে আমরা ভাবি যে কী করে তাকে টাইট করব, কিন্তু যারা তাকে এরকম কষ্ট দিয়েছিলেন, যিশুর এই জীবনের গল্প যদি আপনারা পড়েন, অনেক জায়গাতে আছে, একটা ফিল্ম হয়েছিল, আমি টুকরো টুকরো করে সে ফিল্মটা দেখেছিলাম, যিশুকে কিভাবে মারা হচ্ছে, কিভাবে তাকে কাঁটার মুকুট পরানো হয়েছে, সেই ভারী ক্রস সেটা বয়ে নিয়ে যাচ্ছেন, সেই ভারী ক্রস যখন পাহাড়ের উপর তিনি টেনে নিয়ে যেতে পারছেন না, বারবার পড়ে যাচ্ছেন, কাঁটা লাগানো চাবুক দিয়ে তাকে মারা হয়েছিল, সারা গা রক্তে রক্তাক্ত হয়ে গেল, দুজন ডাকাতের সঙ্গে, অসৎ মানুষের সঙ্গে তাকেও ক্রস করানো হলো, শুয়ে রাখা হয়েছে সেই কাঠের ক্রসের উপর, হাত দুটোকে টেনে দুপাশে রাখা হয়েছে, তারপরে সেই পেরে কোঁতা হচ্ছে, ঝরঝর করে রক্ত পড়ছে, নিশ্চিন্তে তিনি শুনছেন, দুটো পাকে ভাঁজ করে এক জায়গায় নিয়ে এসে বড় পেরেক দিয়ে কাঠের ক্রসে তাতে লাগানো হচ্ছে, তারপরে দড়ি দিয়ে টেনে 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 সে তাকে তাদের সেই ক্রুশবিদ্ধ করা হলো। তারপরে মারা গেছে কিনা দেখার জন্য একটা সেই সর আছে, সেইটা দিয়ে বুকে খোঁচা দেওয়া হলো, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, তখনও প্রভু বলছেন, ফাদার ফরগিভ দেম ফর দে নট নো হোয়াট দে ডু, তারা জানে না তারা কি করছে, তারা বুঝতে পারছে না তারা মহান্যায় করছে, এদের ক্ষমা করা হোক। ঠাকুরও কিন্তু অপরাধীর কল্যাণ কামনা করেছিলেন। মথুরবাবুর কুলপুরোহিত কালীঘাটের লোক, একবার জানবাজার বাড়িতে ঠাকুর ভাবাবস্থায় মাটিতে পড়ে আছেন, ওই লোকটি তখন ঠাকুরকে পদাঘাত করে বলেছিল, বল তুই কি গুণ করেছিস ওকে, অর্থাৎ মথুরকে। ঠাকুর কখনো এ কথা মথুরের নিকট প্রকাশ করেন নাই, তাহলে আর ওই ব্যক্তির রক্ষা ছিল না। তার নিজের যে রোজগার, সেই বামুনের যে রোজগার, সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল। মথুরানাথ শ্রীরামকৃষ্ণকে দেখার পরে আর কালীঘাটে তার কাছে আসার কোনো রকম আকর্ষণ বোধ করতেন না, সেই কারণেই তিনি ওই তার রোজগার কমে যাওয়ায় তিনি ঠাকুরকে তককে তককে ছিলেন। তারপরে যখন ঠাকুরকে ভাবাবস্থায় দেখতে পেলেন তখন তিনি বুঝতে পারেননি, তিনি ভাবছেন এটাও বোধ একটা ঢং, লাথি মেরেছিলেন ঠাকুরকে। মথুরানাথ কখন মথুরানাথের কাছে কখন এই কথা শ্রীরামকৃষ্ণদেব প্রকাশ করেননি। জগতের সকলের বেদনা, সকলের কষ্ট নিজের বুকে নিয়ে জগৎকে মালিন্যমুক্ত একটা জগতে রূপান্তরিত করার নিয়ন্ত্রিত চেষ্টা এটা সাধক মাত্রই করেন, অবতার পুরুষ তো করবেনই, আমরা যারা তাকে ফলো করি, যাকে অনুসরণ করি, আমাদের জীবনের ভেতরে যেন এই ভাবটি আসে। আজ এই পর্যন্ত, ভগবানের কৃপা হলে আবার আগামী বৃহস্পতিবার আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিত্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।